হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন এপিক গেমপ্লে ভিডিওতে। তো গাইস, আজকে আমরা যে গেমটা খেলবো তার নাম হচ্ছে কল অফ ডিউটি। এখন আমি জানি যে তোমাদের মধ্যে থেকে অনেকেই এই গেমটার নামও শুনেছো আর এই গেমটাকেও খেলেছো। বাট গাইস, আজকে আমি যে কল অফ ডিউটি গেমটা খেলতে চলেছি সেটা আমি আশা করছি যে তোমরা কেউ খেলোনি। তো বেসিক্যালি আমাদের এই কল অফ ডিউটির আজকের গেমটা স্টোরি হচ্ছে, একটা দেশ আছে যে দেশটায় কিছু বদমাইশ দুষ্কৃতীরা এসে ওই দেশটাকে পুরো নিজেদের কবজায় করে রেখেছে। এখন আমাদের সেই দেশটায় গিয়ে সেই সমস্ত বদমাশ লোকেদের পাছায় লাথি মেরে সেখান থেকে ভাগাতে হবে আর সেই দেশটাকে একদম স্বাধীনতা লাভে সাহায্য করতে হবে। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে এবার আমরা আজকে আমাদের গেম প্লেটা স্টার্ট করব। কিন্তু তার আগে তোমরা যদি গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকো না, তাহলে প্লিজ 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 গাইজ, জাস্ট 1 সেকেন্ডই লাগবে নিচের ওই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে। ফটাফট একটু সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটায় না 20,000টা লাইক কমপ্লিট করে দাও। ওকে ওকে ওকে, তো গাইজ এই দেখো আমরা আমাদের দলবল নিয়ে একদম চলে এসেছি লোকেশনে। এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, যার নাম হচ্ছে ক্যাপ্টেন প্রিস। এখন আমাদের ক্যাপ্টেনকে ফলো ফলো করে করে যেতে হবে এখান থেকে 60 মিটার দূরে সেই লোকেশনটা, যেখানে গিয়ে আমাদের মারধর দিতে হবে। আমার কাছে গাইজ সব কিছু আছে, নাইট ভিশন গ্লাস। তবে এটা কেবে একটা লোক মনে হচ্ছে এখানে বিড়ি ফিরি খাচ্ছে, এটাকে আমাদের এলিমিনেট করতে হবে। তো ওকে, আমাদের ক্যাপ্টেন বলছে এখানে দাঁড়াও। ও ভাই, ক্যাপ্টেন শুট করে একে মেরে দিয়েছে, তাহলে অপেক্ষা কিসে রে? দাঁড়া ভাই, আমিও আছি, আমিও দলে আছি, আমিও মারবো। আরে ক্যাপ্টেন ক্যাপ্টেন, আমাকে প্লিজ পিছনে নিয়ে চলো। তো গাইজ আমাদের ক্যাপ্টেনকে ফলো ফলো করে করেই যেতে হবে। এখানে মনে হচ্ছে আরও একটা কেউ আছে, বাট কোথায় আছে? ওকে, এদেরকে মেরে দেবো। আর চলো মেরে দিই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি শ্যুট করে দিই। ক্যাপ্টেন আমাকে বলছে গুড ওয়ার্ক, গুড ওয়ার্ক। আরে ক্যাপ্টেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইজ তোমাদের আমি জাস্ট এটুকুই বলতে চাই, তোমরা একদম সিট বেল্ট নিয়ে বসো, কারণ এই গেম প্লেটা অনেক বড় হতে চলেছে, জাস্ট এটা শুরু। আমাদের অনেক বড় বড় মিশন এখানে কমপ্লিট করতে হবে, দেশকে স্বাধীনতা দিতে হবে, আর অনেক কিছু করতে হবে। যারা ড্রাগস ফ্রাগসের ডিল টিল করে, আবার ওয়েপনের ডিল করে, ওয়েপন মাফিয়া, তাদেরও সবাইকে আমাদের ধরে উদম মারধর দিতে হবে। আগে তো চলো এখানে দেখি এই ঘরের ভেতর কি আছে। ওকে, ওয়ে ওয়ে ওয়ে, দেখে নিয়েছে ভাই, এরা দেখে নিয়েছে, এখনই এখনই না গেম ওভার হয়ে যাবে। আমার কাছে স্নাইপারও আছে। ওকে, এনে কি আর দেখবি তোরা, আমি আমি মেরে দেবো, মেরে দেবো ভাই, মেরে দেবো। ওকে, অবজেক্টিভ কমপ্লিটেড। চলো আমাদের সামনের দিকে যেতে হবে। এটা হচ্ছে রাশিয়ার একটা জায়গা, রাশিয়ার পর্বতের সংলগ্ন একটা জায়গা। চারিদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, ভিউটা দারুণ, দূরে দূরে পর্বত দেখা যাচ্ছে। আরে ক্যাপ্টেন আমাকে নিয়ে যান, আমি একা একা যেতে পারবো না এখান থেকে। ওকে ক্যাপ্টেন, আমাদের দরজা খুলছে গাইস, চলো। এ তো পুরো সুনসান বন ভাই, কেউ নেই নাকি? ওকে, এখানে কিছু স্মেল পাচ্ছে আমাদের ক্যাপ্টেন। কামারভ, কামারভ কি জিনিস ভাই? আমার ওকে, এটা কি আমাদের দলের লোক? ওয়েলকাম টু দ্য নিউ রাশিয়া ক্যাপ্টেন প্রাইস। ওকে, তিনি আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমাদের বলছে হিলের ওই সাইডে যেতে হবে, ওই সাইডে কি সমস্ত মারামারি হচ্ছে। আমাদের আবার জোরে জোরে যেতে বলছে না, বলছে ধীরে ধীরে যাও এখানে, কারণ রিস্ক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ফটাফট চলো। আর গাইস কল অফ ডিউটি নেক্সট পার্ট দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর লাইক টাইক করে দিও ভিডিওতে। তোমরা যদি দেখতে চাও কল অফ ডিউটি নেক্সট পার্ট, আমি অবশ্যই আনবো। বাকি চলো, এখানে ক্যাপ্টেনের সাথে দৌড়াদৌড়ি করতে করতে আমরা সেই জায়গাটায় চলে এসেছি যেখানেটায় আমাদের আসার দরকার ছিল। ও দেখো এইখানে, জাস্ট দেখো যুদ্ধ কি চলছে এখানে, ভয়ানক যুদ্ধ ভাই। আমাকে এখানে স্নাইপার নিতে বলছে হাতে, আমার স্নাইপার স্নাইপার নিয়ে নিয়েছি আমি। বাট আমি কাকে মারবো ভাই, কাকে এলিমিনেট করব? ওকে চলো, একটা একটা খতম। ও ও, আরে না ভাই না, এখানে এখানে আরো লোকজনকে টপকাতে হবে আমার। ওকে, এইখানে একটা মাল, এই এই চলো একে খতম করে দিয়েছি। বাকি এখানে আরেকটা রয়েছে না, মেশিন গান আমি দেখতে পাচ্ছি না একে। আরে সালা, এখানে আবার হেলিকপ্টার ফেলিকপ্টার চলে এসছে, পালাও 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 পালাও, কামার অফ এখান থেকে পালাও। ফটাফটে দরজা ভাঙবে, দরজা ভাঙ, দরজা ভাঙ, কি করে ভাঙবো ভাই, দরজা ভাঙ। ক্যাপ্টেন প্রাইস আমাদের বোম লাগাচ্ছে, আবে বোম কি লাগাবে, তো ভেঙে চুরে দিয়ে চলে গেছে। চলো, রাশিয়ান সোলজাররাও গাইজ আমাদের এখানে হেল্প করছে, এদের দেশে হামলা করেছে না দুশমনরা, এর জন্য আমাদের হেল্প করছে, আর আমাদের এদের হেল্প করতে হবে। কে মারছে এখানে? চলো এই পর্যন্ত তো চলে এসছি, কভার কভার নিয়ে আমাদের যেতে হবে এখানে সামনে। চলো, আমার এখানে গ্রেনেড লঞ্চার আছে, আমার কাছে গ্রেনেড লঞ্চার দিয়ে এদের ভাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে। নাও একটা গ্রেনেড লঞ্চার। ওকে 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 ভাই, এ তো এক পাল চলে আসছে। আরে দাঁড়া রে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে। ও না ভাই, বোম মেরে দিয়েছে, আমার বোম মেরে দিয়েছে, বোম মেরে দিয়েছে, বোম 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 বোম, কি পুচুক পুচুক করে মারছি আমি, ভালো মতো মার। আরে কভার নিতে হবে ভাই, পিছনে পিছনে। আসল পাবজি তো গাইজ এটা, এটা হচ্ছে আসল পাবজি, ঠিক আছে? বাদ বাকি যেসব, আরে সালা কভার নেই ভাই, আমার এই গ্রেনেড লঞ্চারে কোনো কাজ হচ্ছে না সালা। এই যে একটা এখানে উঠে নাচানাচি করছে না, এনে হেডশট, তোর এনে পিট শট সালা হারামি। আর আর কোনো মাইকালাল বাপকালাল? ওকে, একে তো আমার ক্যাপ্টেন প্রাইসে মেরে দিয়েছে মনে হচ্ছে। ওকে, এখানে এখানে দুই তিনটা আইটেম রয়েছে। ও রিলোড করবি সালা দুষ্কৃতি, মাস্ক পরে এসছিস না? আবে এর কাছে মিসাইল লঞ্চার রয়েছে। ও রে ভাই সাহা, ওইখানে দেখো কতগুলো আসছে। ইয়েস, আরো আয়,
মিসাইল লঞ্চার না, মিসাইল লঞ্চার আবে আমার মনে হচ্ছে এম ভাই গুলির গুলির বুলেট শেষ হয়ে যাবে। এদিকে এই মালটা দেখো পালাচ্ছে, মিসাইল নিয়ে পালাচ্ছে। ওকে ক্যাপ্টেন প্রাইস, ক্যাপ্টেন প্রাইস কোথায় গেল? ক্যাপ্টেন প্রাইস আমাদের এদিকে যাচ্ছে। দ্যাট টার্গেট, ওকে স্নাইপার বের কর, স্নাইপার এন একটা। এটা তো অলরেডি টপকেই গেছে। এনে ভাই রানিং শট, আবার উঠছিস, আবার উঠছিস। এনে এবার তো এবার শুয়ে পড়। ওকে এনে, আবে কামান রয়েছে ভাই, কামানের কিছু একটা করতে হবে আমার। ক্যাপ্টেন প্রাইস আপনি আছেন তো আমার সাথে? সাথে থাকবেন প্লিজ, না হলে আমি ভয় পাই। এ নিন আরেকটাকে টপকে দিলাম। ওকে ক্যাপ্টেন প্রাইস আমাদের কামানকে উড়িয়ে দিচ্ছে না, ঠিক আছে। এই তুই রিলোড করবি শালা। এদিক দিয়ে ভাগাম ভাগ চলছে, আমাদের টিম এদিকে চলে গেছে গাইজ, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে আরেকটা হারামজাদা আসছে, চল ভাগ। আবে লুকিয়ে মারবি, এখানে আমরা একটা লোককে ধরতে এসেছি, বাট এতগুলো বেরোচ্ছে কোথা দিয়ে? আরে আর আমার দল বল কোথায় গেল? আরে আমাকে ছেড়ে চলে গেছে মনে হয় এরা। আরে আমিও আসছি, দাঁড়ান প্লিজ, দাঁড়ান আমিও আসছি, আসছি, আমাকে রেখে যাবেন না প্লিজ। আচ্ছা তো আমাদের এটা ফাইনাল অ্যাসল্ট, মানে এখানে ফাইনাল ফাইট হবে, ঠিক আছে। আমাদের আচ্ছা ক্যাপ্টেন প্রাইসের সাথে উনি গল্প করতে থাকুক, সেই ফাঁকে সেই ফাঁকে সেই ফাঁকে আমি এদের মেরে নিই। আচ্ছা ভাই ঠিক আছে, সব বোঝা হয়ে গেছে আমার, সব বোঝা হয়ে গেছে। বাকি চলো দড়ি বেয়ে নিচে নামি। হবে 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 ভাই হবে, আমরা আজকে এই দেশটাকে স্বাধীনতা লাভ করিয়ে ছাড়ব। চলো চলো চলো, জলদি জলদি নাম, গান রেডি, সব কিছু রেডি ভাই। বোমা বোমা মারবো এবার আমি। এখে আবে তো আমার দলের লোক রে, আমার দলের লোককে টুপকে দিছি আমি, সরি ভাই সরি, কিছু মনে করিস না প্লিজ, আমি তোকে মারতে চাইনি বাট। আরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ধোয়া ধোয়া ভাই, চারিদিকে ধোয়া ধোয়া, গোলা বারুদ চলছে শুধু। কাকে মারবো, কোন দিকে মারবো, একটা বোম মেরে দেখি। আবে আমার কাছে বোম নেই। আরে এরা কাকে মারছে, কোথায় তারা? এই কেউ আছিস তো এখানে? কোনো মাইকালাল বাপকালাল কেউ আছিস এখানে? ওই তো ওই তো, সব এখান দিয়ে এখান দিয়ে। ভাই তুই আমার নিজের দলের লোক না তো? আমি জাস্ট এরকম দেখবো আমার নিজের দলের লোক না হলে। ওবে ভাই কি মার দি, আরে সরি সরি ভাই, সরি সরি সরি, নিজের দলের লোককে এখনই টপকে দিতাম। ব্লাডি হেল, ব্লাডি হেল, আচ্ছা আচ্ছা ব্লাডি হেল ভাই, ব্লাডি হেল কোথায়? আর ব্লাডি হেলরা কোথায়? ব্লাডি হেলদের আমি দেখতে পাচ্ছি না কেন? সামনে সামনের দিকে যেতে হবে। ক্যাপ্টেন প্রাইস আমাদের সামনের দিকে আছে। ও ডিকচুকে 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 ডিকচুকে, ওকে পাওয়ার বন্ধ করে দেবে এখানে, ঠিক আছে। হয়তো আমরা যেই লোকটা তালাশে এসছো লোকটা এই এখানেই আছে। ক্যাপ্টেন প্রাইস কে কাজ করছে ভাই? গ্যাস, গ্যাসকে যাকে আমি বারবার টপকে দিচ্ছিলাম, ওই মালটা হয়তো এখানে কারেন্ট, হ্যাঁ এই দেখো কারেন্ট উড়িয়ে দিছে ভাই। এবার ঘরের ভিতরে ঢোকো, নাইট ভিশন, নাইট ভিশন ভাই, নাইট ভিশনের মার দেবো এবার আমি। কাকু দরজাটা খোলো। ওকে হ্যালো হ্যালো, নাইট ভিশনে মার দেবো, ওরা টেরও পাবে না। দেখো এখানে কিন্তু কোনো নিরীহ লোকও থাকতে পারে, তার জন্য প্লিজ আপনারা সাবধানে গুলি চালাবেন, সাবধানে গুলি চালাবেন আপনারা। এই ভাগ এখান থেকে সালা, নাইট ভিশন আছে আমার কাছে, তোরা দিনের ভিশনে মারতে পারিস। আরে আরে কাকা, কাকা কেউ আছে, কাকা ফাঁকা করে দেবো। ক্যাপ্টেন প্রাইস আপনি পিছনে থাকুন আপনি। আরে ক্যাপ্টেন প্রাইস বোম মেরে দিয়েছে, ক্যাপ্টেন প্রাইস বোম মেরে দিয়েছে, আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। সালা দরজা চিপাচুপি দিয়ে মারে হারামি, আতঙ্কবাদী না তোমরা, আতঙ্ক মাচাও, আজকে আমি আতঙ্ক মাচাবো। ওই দেখো একটা আতঙ্কবাদী। আরে তুই তুই, আরে নিজের দলের লোক নিজেকে মারছে ভাই, আমাকে মারছে সালা ভাই, নাইট ভিশন রয়েছে চোখে দেখিস না নাকি? আর আমি আমার এতখানি ব্লাড কমিয়ে দিল। আরে ওকে এটা নিকোলাই, এই মালটাকে আমরা এখানে ধরতে এসেছি বাট। ওকে আরে অন্ধকার তো, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখানে। নিকোলাই, হ্যাঁ নিকোলাই তো ঠিক আছিস? আচ্ছা তো নিকোলাই আমাদের দলের লোক, আমি ভাবছিলাম মনে হচ্ছে নিকোলাই দুষ্কৃতি, নিকোলাইকে আমরা টপকাতে এসেছি, ভালো কথা ভাই, নিকোলাইকে আমরা রেস্কিউ করতে এসেছি। চলো নাইট ভিশন ডিসেবল করি, এবার আমাদের এখান থেকে স্কেপ করতে হবে। স্কেপ করার জন্য হেলিকপ্টার তো আছে না? চলো চলো চলো। ক্যাপ্টেন প্রাইস, ক্যাপ্টেন প্রাইস আপনি কোথায়? তো নিকোলাই আমাদের এই সামনে এসে অপেক্ষা করছে। আর ক্যাপ্টেন প্রাইস, আরে ক্যাপ্টেন প্রাইস আপনি অলরেডি চলে এসেছেন, আমাকে ডাকবেন তো, আমি আপনার এত হেল্প করলাম তা না? ক্যাপ্টেন প্রাইসের গোফটা দেখো গাই, দারুণ কিন্তু গোফটা। বাকি চলো ক্যাপ্টেন প্রাইস নেক্সট লোকেশনের দিকে যাই। আর নিকোলাই কি বলছে, কি আল আসাদ আছে তাকে ধরতে হবে হয়তো আমাদের। ওকে তো গাইস তোমরা একটু আগে যে আল আসাদের কথা শুনলে, এখন আমরা তাকে ধরতে এসেছি হচ্ছে এইখানটায়, যতদূর আমার মনে হচ্ছে এটা সিরিয়ার কোনো একটা জায়গা। ও ভাই চারিদিকে দেখো, এখানে তেল ফেল নিষ্কাশন ফিষ্কাশন করা হয়, আমি তো একদম রেডি আমার গান নিয়ে। আর গানটার স্কোপটা দেখো পুরো র‍্যাপচিক স্কোপ। চলো ফটাফট এবার আলাসাকের পিছনে গুলি ভরে দেবো। ওই দেখো ভাই আলাসাকের লোকজন সব এখানে, সব চারিদিকে আলাসাদের লোকজন একদম কবজা করে রেখে দিয়েছে ভাই।
এবার আমাদের সিরিয়াটাকে রক্ষা করতে হবে। ওবে ভাই আসতে পারলাম না, এইদিকে মারামারি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমাদের হেলিকপ্টার দিয়ে মারধর দিতে হবে ভাই নাকি? চলো আমি তো রেডি একদম মারধর দেওয়ার জন্য। রিলোড ফিলোড করে নে ভাই, রিলোড ফিলোড কর, হেলিকপ্টারটা ল্যান্ড হওয়া আগে, তারপরে দেখাচ্ছি আমি সবাইকে। এই সমস্ত গেমে এমন মারধর দেবো আমি এদের, তাহলে আতঙ্ক ছড়ানো ভুলে যাবে সমস্ত আতঙ্কবাদীরা। বাকি চলো লেটস গো লেটস গো লেটস গো। দড়ি কোথায় আমার দড়ি? দড়ি বেবে আমাকে নামতে দাও, গো গো গো, ইয়ে ইয়ে ইয়ে। মারিন, আমার নাম মারিন। আমার ক্যাপ্টেন প্রাইস কোথায় বে? ক্যাপ্টেন প্রাইস নেই এখানে ভাই, তাহলে কী করে চলবে? আবে এই দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিল ভাই, কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চল। বাট আমার ক্যাপ্টেন প্রাইস কোথায় গেল? আমার মনে হচ্ছে এটা অন্য আরেক দিকের স্টোরি চলছে। ঠিক আছে চলো, দু তিন দিকের স্টোরি চলে তো এই গেমে একসাথে, সেরকমই একটা পরিস্থিতি এখানে। চলো আবে কী করে ভাঙবো এখানে? এই কিছু তো বল তোরা। আচ্ছা আমার বোঝা হয়ে গেছে আমার কী করতে হবে, আমাকে এই দিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে। ওকে এবার যতক্ষণ আমি এদের আদেশ না দেবো ততক্ষণ এর বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে না। চলো ফটাফট। ওকে ব্রিচিং ব্রিচিং হয়ে গেছে। আরে নাইট ভিশন অন করবো নাকি বে? আমি কিচ্ছু দেখতেও পাচ্ছি না অন্ধকারে। নিচে যেতে হবে তাই তো? নিচে। ওকে টেক পয়েন্ট। ও ভাই সাহ, আবে ভাই সাহ, রিলোড মার, এখানে বহুত লোক আছে। বসে বসে চল, বসে বসে চল, খতরনাক ফাইট হবে কিন্তু এখানে ভাই, খতরনাক ফাইট হবে। এই একটা দেখতে পাচ্ছি সালা টপ কাইন মালটা শুয়ে শুয়ে মারছে না? ও কাকা, ও কাকা নাও, আরে কাকা নাও, আরে মাস্ক পরে আসছে। আবে একেএম এর লাইন রয়েছে এখানে পুরো। আর ওকে কোথায় আসো? আরে আমার গায়ে ভালোই লাগছে ভাই, ভালোই ড্যামেজ দিচ্ছে। কোথায় কোথায়? ওকে এই ঘরের ভিতরে না সালা, এনে এনে। আরও আচ্ছা এখানে ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ বোম আছে, ফ্ল্যাশ বোম ছুটতে পারবো আমরা। ঠিক আছে ভাই সব ছুড়বো, সব ছুড়বো আমি, সব ছুড়বো। এক কাজ করি আগের থেকে ছুঁড়ে দিই। আর এ তো আমি আমার নিজের গায়ে মারলাম মনে হচ্ছে। এই যে একটা, এই ও পালাচ্ছে পালাচ্ছে ভাই, জলদি জলদি আয়, জলদি জলদি আয়, এনে। আরে কেউ বাঁচা আমাকে, আমি একাই আছি এখানে ভাই। এরা এরা সবাই আমার পিছনে তাণ্ডব মাচাচ্ছে ভাই। আরে এরা তো সবাই কভার নিয়ে নিয়ে আসছে, আমি আমি ভাই একমাত্র বীরপুরুষ যে একদম ভিতরে ঢুকে যাচ্ছি। দেখো ছাতি তানকে ভিতরে ঢুকে যাচ্ছি আমি। চল আয় উপরে, সেফ, সব কিছু সেফ, এদিকে চলে আয় উপরে। এই যে ভাই সব আসছে, দৌড়াদৌড়ি করে করে আসছে। এই নে পালাস কোথায় এখন? আরে তোরা আমাকে বোম মারবি না, এই বোম তোদের ঘাড়েই মারবো। এনে আগে একটু রিলোড করতে দে শান্তি মতো। একেএম তুলবো নাকি বন্ধু বল? একেএম তুললে তোদের মতনই মারবো আমি একেএম দে। এই সরি সরি, চলে আসো চলে আসো চলে আসো, আমি ক্লিয়ার করে দিয়েছি এদিক দিয়ে। আরে মালগুলো কোথায় গেল রে? আরে তোরা কোথায় গেলি? আমি আমি একা একা কী করবো এখানে? আমার সাথে সাথে আসবি তো তোরা, নাহলে কী করে হবে? ওকে আয় আয় আয়। এনিমি হেড ডাউন, এনিমি। ও ভাই উপর দিক দিয়ে আসছে, নিচ দিক দিয়ে আসছে, এখানে এনিমি এনিমি। এই দেখো আমার সামনে যাওয়া যাবে না একদম, তাহলে মালগুলো আমাকে নিয়ে টপকে দেবে ভাই। এখানের বহুত লোকজন রয়েছে। এ মার একে লালা, মার মার মার। ওকে স্নাইপারটা বের করতে পারবো না, এখানে কাছাকাছি ফাইট চলছে তো, নাহলে স্নাইপার দিয়ে সবার একদম গেম ওভার করে দিতাম। এ এ হেড ডাউন হেড ডাউন। উপরে কেউ নেই তো? না না উপরে কেউ নেই। চলায় কোথা দিয়ে কে মারে বুঝতে পারি না, আবার এইখানে একটা চলে এসছে। আরে তোরা আয়, এই দেখ একটা আতঙ্কবাদী পিছন দিক দেশে আতঙ্ক ফেলাচ্ছিল, বাট আমি আতঙ্ক ফেলিয়ে দিছি। এই যে একটা আতঙ্কবাদী, এই না আতঙ্কবাদী। এদিকে গাড়িতে আরও লোকজন চলে এসছে, ওই দেখো ছাদের উপরে তারা মালগুলো হেভি হেভি গান নিয়ে মারছো তো, একটা দুটো খেলেই এইখানে আমার হেলথ অনেক ডাউন হয়ে যাচ্ছে। চলো আমাকে কভার কভার নিয়ে নিয়ে আগে আগে যেতে হবে। ওরে বোমা বারুদ একটু কম মার রে, আমরাও তো আসছি। ওপেন ফায়ার ওপেন ফায়ার, এনে ওপেন ফায়ার শালা, সাপ্রেসিং ফায়ার ওপেন ফায়ার ভাই, কত রকমের ফায়ার। ওকে ওপরে ওঠা, আরে বোম মেরে দিছে। চল পিছনে আয়, বোমটা বাস্ট হোক। ওকে রিলোড করে নে, এবার একটু দেখা মুখ, দেখা মুখ দেখা এনে শালা। চল আয় আয় ভাই আয় উপরের দিকে আয়। এই আমার টিমের লোকজন ভাই এত ভয় পায় না মালগুলো। ওকে সাবধান, এদের এলাকায় আমি দাখিল হয়ে গেছি, এবার এখানে লোকজন আছে ভাই আমার পাছায় মারার জন্য। ও ওই ছাদের উপরে, ওরে দাঁড়া রে, কবানে কবানে শুয়ে পড় শুয়ে পড় ভাই, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। আরে ভাই আর কেউ কোথাও আছে? আমাদের একটু হেল্প লাগবে এখানে, আমরা পারছি না একা একা, চারিদিক দিয়ে আমাদের ঘিরে ফেলেছে এরা, দুষ্কৃতীরা ঘিরে ফেলেছে ভাই। ক্যাপ্টেন প্রাইসও নেই এখানে আমার, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমাদের শুধুমাত্র ক্ষতি হবে, ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। আরে টিমমেটরা আয় রে, কী দেখছিস রে সামনে দেখ। ও ভাই সাহাব মিসাইল মিসাইল, তোরা পিছনে নিয়ে কি ঘুরছিস ভাই?
মিসাইল মারতে পারে না, এ বোমে আরো দুই তিনটা উড়ে যাবে। এখানে আমার বোম তো কোনো কর্মেরই না, আমার বোম কত দিয়ে মারে আমি তাও জানি না, আমার গানই যথেষ্ট এনে। এই যে একটা, ওকে গাড়ি ফাড়ি বাস্ট হয়ে যাবে ভাই, সাইড দে সাইড দে সাইড দে ভাগ। এই যে একটা লুকিয়ে চুরিয়ে মারবি, স্পেস বারো দিয়ে মারবি, স্পেস বারো তোকে মারবো আমি। এই যে একটা দেখ, এতক্ষণ তোরা অ্যাটাক করছিল, এবার আমি অ্যাটাক করব। আরে তোরা কেউ আয় রে ভাই, আমি একা একাই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। ও সরি সরি বন্ধু, সরি সরি, মাফ করে দিস বন্ধু, মাফ করে দিস, আমি মারতে চাইনি। ওকে এবার টার্গেট বিল্ডিং আমাদের এটা, এই বিল্ডিংয়ের ভিতরে চলো, কোনো ব্যাপার না, এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, বা ঢোকার রাস্তা কোথায়, এটা নাকি চল বল তো, সবাই এখানেই এসছে। আচ্ছা চল, এই দরজাটাই মনে হচ্ছে ভাঙতে হবে। না না না, ব্রিজ কর ব্রিজ কর, বোম লাগা ভাই, টাইম নেই, এখান থেকে এটাকে রেস্কিউ করে আমাদের অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডুইট ডুইট, উঠবে, ব্রিচিং ব্রিচিং। নাইট ভিশন ভাই ধুলো বালিতে কাজ করে নাকি? এই বিল্ডিংটাতেও টেররিস্ট রয়েছে, সবাইকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে করে যেতে হবে এখান থেকে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই, কন্ট্রোল রুম নাকি এটা এদের, কোথায় বে দেখি একটু। এই তো চল আয়, এই পালাবি না প্লিজ, সামনে আয়, এখানে একটা লুকিয়ে রয়েছে, এই দেখো এই দেখো, বস না বসলে আবার এরা এখান দিয়ে, আরে আমার সামনে এসে মারছে ভাই, আরে মেরে দেবে, না 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 চলো বেঁচে গেছি, রিলোড কর, আয় ভাই তোরাও আয়। আরে তো আমার দলের লোক, সরি ভাই সরি সরি সরি, সামনে চলে আসিস কেন বারবার তোরা বলতো, সার্ভার রুম কবজা করে নিয়ে এসে রাখতো, দেখতে পাচ্ছিস না শালা, তারপরে এসে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে, এদের মারবে তা না। ওকে চলো, এই কন্ট্রোল রুমটাকে আমরা সেভ করে দিয়েছি, এখানে তো ভাই কম্পিউটারের কোনা কানায় থাকতে পারবে মালগুলো। কোথায় আছে কোথায় আছে, ও এই যে এই যে একটা, আবে রিলোড মার রিলোড মার আগে, এই যে কাকা একটা দাঁড়িয়ে রয়েছে, এনে চারিদিকে সমস্ত কম্পিউটার আজকে এখানে ভেঙে চুরে দেবো ভাই, এত এখান থেকে একটা দুটো তুলে নিয়ে গেলে আমারও ভালো হতো। চলো বোম মারবি তুই, তোর সামনে এসে মারবো শালা হারামি, একটু রিলোড ফিলোড কর। ওরে ভাই এক পাল এসে গেছে এখানে, এই এই ঘরের ভিতরে ঢোকে, এবার এবার এই ঘরের ভিতরে ঢুকে আমার আস্তে আস্তে মারতে হবে এদের সবাইকে। এই নেই, ওই যে একটা ওঠার চেষ্টা করছে, বসো একটু সোনা বসো, এনে গামছা পেঁচিয়ে আসিস কেন তোরা, মুখ দেখালে কী হবে, বাড়ির লোকদের আমরা বলে দেবো। হ্যাঁ তো তোরা এসে এখানে খারাপ কাজ করছিস নাকি, এ আমার টিমমেটকে মারবি তুই, তোরা তো বড় সাহস হয়েছে, তুই আমার টিমমেটকে মারবি, আবে জানলাটা ভেঙে ঢোক না বে, চল আয়। আরে ভাই কী বোম মারলো, এ কী বোম মারলো, ওই যে উপর দিয়ে ভাই উপরেও চলে এসছে, আর ওপেন ফায়ার ওপেন ফায়ার, এই নে শালা, এ তো পুরো এখানে আমার টিমের যত ছিল সবাইকে একদম টপকে দিয়েছে মনে হচ্ছে। আরে এই যেরকম খতরনাক গেম তোমরা দেখেছো কখনো, এখানে আমি একাই বেঁচে রয়েছি মনে হচ্ছে, না 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 আমার সাথে এই যে একজন রয়েছে, আর এ তো আমার দলের লোক, আমার দলের লোককে আমি টপকে দিচ্ছি। আরে ভাই এখানে কে লুকিয়ে লুকিয়ে মারছে বারবার, এই যে না এই নে, চলো এবার ক্লিয়ার হয়ে গেছে, অল ক্লিয়ার ব্রো, চল 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 চল, সিরিয়াটাকে আমাদের পরিষ্কার করতে হবে আজকে, এই দরজা খোলে এবার, আমি তো হাঁপিয়ে গেছি এদের টপকে টপকে। ও এবার ট্যাঙ্ক নিয়ে এসছে, আমাদের লোক না অন্যদের লোক, হ্যালো কাদের লোকেরা, হোল্ড ইওর ফায়ার ফ্রেন্ডলি কামিং আউট, ফ্রেন্ডলি সোলজার আসছে এখানে। তো আমরা এখানে আল আসাদের খোঁজে এসেছিলাম, মালটা নেই এইখানে, হয়তো পালিয়ে টালিয়ে গেছে অন্য কোথাও, খুঁজতে হবে মালটাকে, নইলে ও যদি চিন্তা থাকে এইখানে তাহলে আরও খারাপ কাজ করবে মালটা। আমাদেরকে এখানে হেলিকপ্টার নিয়ে স্কেপ করতে হবে ভাই, নেক্সট লোকেশনে পাঠাবে আমাদের আল আসাদকে ধরতে, কিছু তো বোঝা যাচ্ছে না আপাতত, উপরে উঠে দেখা যাক। চলো এরাও হাঁপিয়ে গেছে গাইজ, এত যুদ্ধ তো করে হাঁপানোরই কথা ভাই। আরও আমরা আরেকটা জায়গায় ঢুকছি, জানি না এখানে কিছু থাকবে নাকি। হ্যালো কই, হ্যাঁ ইদার, এ দরজা তো লকড ভাই, তোরা এখন ব্রিজ ফিস করে খুলবি এটাকে, খোল চল খোল, পিছনে চলে যাই আমি ভাই। আই থিঙ্ক হেয়ার ইজ, মানে আল আসাদের বাচ্চাটা এইখানে আছে, জানি না ভাই। ওকে এটা একটা টিভি, মানে এই মালটাকে হয়তো ধরতে এসেছি আমরা, আবে টিভি তো উড়িয়ে দিলাম, এই এখানে বসে একটা ভিডিও ছেড়েছে যেটা একদম দুনিয়া তাবাহি তাবাহি করে দিয়েছে, মানে চারিদিকে হল্লা মাচিয়ে দিয়েছে, কাউকে একদম টপকেছে খবরের চ্যানেলের সামনে এসে, কিন্তু মালটা তো এখান থেকে পালিয়ে গেছে ভাই।
এই যুগ ওরা ভাবলো না যে এখান থেকে পাঠানোর পরে কি এখানে থাকবে নাকি আদেও এ ভাগ এখান থেকে আরে ব্রডকাস্টটা পুরো রেকর্ডিং ছিল তাই বলছে আচ্ছা রজার দ্যাট কমান্ড আউট তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।